গুরুংডাক আমি নিয়ে নিম বলে কোয়াই নাই, গুরুংডা পুরা বেগ সেগ বান্ধি পুরা আইসে। এটা প্রবলেম তো হল মোর দুটা, মোর বাইকের প্রবলেম এটা হল। আর টাইম হয়ে গেল এটা রাতেপর ছয়টার, তারিখ হল আজি 1 সেপ্টেম্বর। হয় আজির পর হব একটা নতুন যাত্রা। যিনি যিনি নতুনকে চাই আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, কারণ আজির পর আপনার একটা নতুন অভিজ্ঞতা পাব, লগতে আমিও একটা নতুন অভিজ্ঞতা পাম। অলপ অলপ সর্দি লাগি আছে, আর এইফালে আছে আজি মূল লগত 1 2 উঠি দক আর বিতুপন দা, আর মূর এই আজির পর যাত্রা হব 1 সেপ্টেম্বর। হাই হ্যালো নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের নিশ্চয় গম পালে কামাখ্যা টু কন্যাকুমারী রাইড হব, কাশ্মীর টু কন্যাকুমারী যিমানখিনি ডিস্টেন্স হয় কামাখ্যা টু কন্যাকুমারী সেম ডিস্টেন্স হয়। আর মই আর বিতুপন দাই ভাবিল যে সবে যেহেতু কাশ্মীর কন্যাকুমারী কাশ্মীর করে গেলে আমি ভাবিল যে অল্প ইউনিক করা যায়, কামাখ্যা টু কন্যাকুমারী করে। মেইনলি নর্থ ইস্ট তো আমি ইগনোর হয়ে থাকা দেখো, মেইনল্যান্ড ইন্ডিয়াত নর্থ ইস্ট তো ইগনোর হয়ে থাকে, সেখানে আমি ভাবিছো অকমান ফোকাসত আহক, সেখানে আমি কেটকে কইম কিন্তু কামাখ্যা টু কন্যাকুমারী। কাশ্মীর তো কন্যাকুমারী একদম সিধা হয় পুরা এইটো মূরের পর এইটো মূরের পর হয়, কিন্তু আমি একটা নতুন বস্তু ট্রাই করিম। ইয়ারপর কামাখ্যা মন্দিরত যাম, এটা প্রথমত তাহলে মা কামাখ্যার দর্শন করিম, তারপর আই ফ্লেগ অফ করে আমি ধুনকে গোটেখিনি উড়াই যাম। পেকিং হয়ে গেল বিতুপনদার বাইক, মূর বাইক এটা আছে পেকিং, খালি সর্দি তো কীটা ভাল হয় ভগবান জানে। রেডি, বাই বাই, দে বাই বাই সবকে, হ্যাঁ বাই বাই। বিজেকে আইছিল কৃষি রাস, বিজেকে চন্দ্র গেল গামোচা লগাই লৈছে এইফালে। বলক আমাৰ যাত্ৰা আৰম্ভ, বিতুপন শইকীয়া বিকাশ চেত্ৰী, বিটু 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 বহা তিনি বেৰে মোৰ যাব ৰাইডৰ কামাখ্যা মন্দিৰৰ লগে যাব এতিয়া দেখা। বাই বাই থ্যাংক ইউ। আমি এতে কামাখ্যা মাৰ আশীর্বাদ লৈ ইয়াৰপৰা ওলালোঁ, আহি পাই গ'লোঁ নেহেৰু ষ্টেডিয়াম। ইয়াৰপৰা আমাৰ এতিয়া আমাৰ যাত্ৰা আৰম্ভ হ'ব। থেংক ইউ ছ' মাছ দাদা, থেংক ইউ। দিগন্ত ছাৰ আহিলে আমাক এতিয়া শুভেচ্ছা জনাব, আৰু তেওঁ আমাৰ ফ্লগ অফ কৰিব। পনদা আছে, থেংক ইউ ছ' মাছ সকলোকে। টু থ্ৰী বাই 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 দাদা, বাই 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 বাই, থেংক ইউ থেংক ইউ, বাই বাই। দিয়া বিজেকে ভাই, সর্দি সর্দি মোৰ ভাবটো যোৱাই নাই, কিবা মাতটো কিবা লাগি আছে। থেংক ইউ ভাই, দিয়া যাবা, আহিব আৰু হেৰি কৰ, আহিব নেক্সট বাৰ যাম, চবকে মিছ কৰিম, বাই বাই, ভালকে থাকিবা। আমি কন্যাকুমারী যাই পাম যে মোৰ আশা কম আছে, কারণ মোৰ গাটো ভাল পাইছিল দুদিন হল, কিন্তু আজি দেখোন রাইডত অহার লগে গাটো আকৌ অকমান বেয়া বেয়া যেন লাগি আছে। চাও কি যাও, নাকান্দিবা, কই দিব দিয়া, জয় বিশ্বকর্ম বাবা কি জয়, জয় কামাখ্যা মাই কি জয়। শৰাইঘাট ব্ৰিজ পাম আৰু তেলো ভৰাব আছে, অকণমান হাইৱেত গৈ পেলাই এইফালে বিতুপন দা,
আর আমার যাত্রা সকলে জালুকবাড়ির লগে থব হয়েছিল, সকলে জালুকবাড়ির পরা ঘুরি গল। রঙিয়া আহি পালো, রঙিয়া আহি পালো, খাতারনাক বরষুণ দিলে, মই এতে অকন রখি দিলো, বিতুপন দা আহি পোৱা নাই। ভাইটি দুজনক লগ পালো এতে, আর আমি এতিয়া আহি পালো বর্তমান নলবাড়ী। খাতারনাক বরষুণ দিছে, লাস্ট যত রখিছিল বাহাটা চারিআলি পার করে রখিছিল, তারপর যে বরষুণ দিছে রেইনকোট সেনকোট লগাই আইছো। বাইক থই অকমান কিবা খাই লো, টাইম হয়ে গেল, এটা কিমান সাড়ে দশটা বাজিল নাকি, সাড়ে দশটা মান বাজিল, এটা কিবা খাই লো ধুনিয়াকে দুজনে। আর কন্যাকুমারী দাম জোসত জোসত ওলাইছো, কিন্তু মোর এটা সর্দি সর্দি লাগি আছে, জ্বর নাই, জ্বর অল্প জ্বর নাই অল্প, কিন্তু মোর সর্দি তো আর অলমান কাহ আছে, এই কারণে অলমান মোর ভয় লাগি আছে। টেনশন আছে, এটা বরষুণ আকো তিতি দিলে আকো সর্দি কাহটো বাড়ি যাব পারে, সেখানে ভয় লাগিছে। বরষুণ কিবা এটা খাই লো, আমি রুটি অর্ডার দিছো গরম গরম রুটি তরকা, রুটি তরকাটো খাই লো, তারপর চাও কন্যাকুমারী নহলে কোকরাঝারে মারিম আর এইটুকে রাইড হয়ে যাব। বড়িয়া রোড দিলে ব্লক চাই ভাল লাগে ভাই, হয় নেকি? থ্যাংক ইউ থ্যাংক ইউ। অকমান আগতে যে বরষুণ দিছিলে আর আমি যে ভিজিছো এগা আধা ঘন্টা মানে এতে বড়িয়াকে রেস্ট ললো, এটা পুরা রোড দিলে আর বতরটো খুব বঢ়িয়া হয়েছে। এটা অ উঠাই দিছো দিয়া, ফুল কর দিয়ক, এইটো ট্রিপ করে দিও জিরো। বিটু বন্ধারও গা বেয়া বলে অলপ অলপ আর লগতে বিটু বন্ধারও গা বেয়া লাগিছে, মোরও গা বেয়া লাগি আছে। কেনকা লাগি আছে গাটো, আপনার বেয়া লাগি আছে নাকি? এইফালে পুরা ধমাকা বরষুণ দিছিল মানে অলপ আগত, বঢ়িয়া। কি নাম তোমার? রিয়া। রিয়া ভাল লাগিল লগ পাই, বাই বাই। এই রিয়া কিবা মাত ওলাই আছে পিছফালে, কি মাত ওলাই আছে, সোমাইছে নেকি চকত? বঢ়িয়া বঢ়িয়া বঢ়িয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাইকৰ পৰা কিবা এটা মাত ওলাই আছে পিছৰ চকৰ পৰা, খেট 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 খেট। আৰু এইফালে এতিয়া আমি পাই গ'লো কাৰিগাঁও। হা, গুৰুংদা ক'ত বা? গুৰুংদা থাকা বুলি কৈছিল দেখোন। হা, আহক। হেল্ল', ক'ত আছে? মানে আহিম, আমি আহোনে আপুনি আহিব? মানে আমি চিধা যাম ন, বা গুৰুংদা দেখোন পুৰা পেকিং চেকিং কৰি আহিছে, আপুনি যাব নেকি আমাৰ লগত? দেখি ভয় কৰে কি, যাব নাকি গুৰুংদা আমাৰ লগত যাব ৰেডি? দাদা নাই যায়গা, আমাৰ গুৰুংদাক লগ পাই গলো। নিয়ন 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 মেন, গুৰুংদা পুৰা যাব কাৰণে গুৰুংদাক আমি নেলো, গুৰুংদা পুৰা ৰেডি, বিকাশ নাযায় এতিয়া, বিতুপন শইকীয়া আৰু গুৰুং যাব। গুৰুংদাক আমি নিয়ে নিম বুলি কোৱাই নাই, গুৰুংদা পুৰা বেগ চেগ বান্ধি পুৰা আহিছে। এতিয়া প্ৰব্লেমটো হ'ল মোৰ দুটা, মোৰ বাইকৰ প্ৰব্লেম এটা হ'ল, খেট 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 আৱাজ ওলাই আছে। সার্ভিস সেন্টার আছে না, সার্ভিস সেন্টার আছে না, মোর বাইকর খেট খেট হয়ে আছে আর মানুষের ফেট ফেট হয়ে আছে। সার্ভিস সেন্টার মানে কি? চাকা 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 কিবা আওয়াজ উলে আছে, এই চেনরে কিবা হয় নাকি মুখে লাগে লাগি আছে। চাও অকমান আগত যাই কিনে প্রথমে আমি কিবা চা পানি খাও গুরুংটা আমি গোটে গিটা মিলি, তারপর দেখা যাব কি করব পরা যায়। বরষুণ দিয়েছে, রখি আছে, এনেকুয়া হয়ে আছে মানে, মাঝে মাঝে রোদ দিয়ে মাঝে মাঝে বরষুণ দিয়ে। এতিয়া অকমান আগত যাই চা পানি খাই লই, চাও কি করব পরা যায় আজি। তোতে এই বহুদিন আগতে এখন হোটেলত এবার খাইছিলো, গুৰুংদাই আনিছিলে এখন হোটেলত, আজি ইয়াতে তাতে খাটিয়া ছাটিয়া আছিল দেখোন, এতিয়া খাটিয়া ছাটিয়া নাই, গোটেই আৰ্মি দেখোন। ইয়াতে বাইককেইখন থ বঢ়িয়াকৈ চায়াত, খানা পিনা হৈ গ'ল কমপ্লিট, গুৰুংদাই বঢ়িয়াকৈ আহিছিলে এতিয়া ৰাইড কৰিব, কিন্তু আমাৰ ৰাইডটো পাই ৰৈ থাকিল। কা গুৰুংদা, কি হ'ব এতিয়া আমাৰ?
একদম রাইট কইছে আপনি। কোকরাজারত কেতিয়াবা সার্ভিস সেন্টার নাই, বঙাইগাঁওত আছে ন? বঙাইগাঁওত আছে, কোকরাজারত নাই। তথাপিতো আমি এটা লড়া এটা আছে, সি জানে বলে বহুত, তাকে এটা বাইকখন দেখাই আছে। আজি আমার লগত কি কি হল, প্রথমতে উলার লগে পুরা বতর বেয়া হল, তারপিছত অলপ অলপ গা বেয়া হল, মূর বলে নয় বিধুবন্ধারও গা বেয়া হয়েছে, আর লগতে মূর বাইপ অল্প বেয়া হল। ইতিয়া অলপ ধামাকা বরষুণ দিয়েছিল বা আহি অকমান টাইম মানে রেস্ট ললো, আর আসো এটা বর্তমান এপিনে গুরুংদাক দেখা পাইছে, গুরুংদারও ঘরতে আসো। আমি এইফেলে আগবাড়ি নগলো কারণ বহুত বতরটো বেয়া হয়েছিল, বহুত হেভি বরষুণ দিছিল, আর মোর গাটো ভাল, আর লগতে মোর গাটো বেয়া আসলে সেখানে ভাবিলো যে এইফেলে আগবাড়ি আর যাওয়াটো অলমান হে হয়ে যাব, সেখানে আমি ভাবিলো আজি গুরুংদারও ঘরতে থকা যায়, চাও আজি এটা রাতেও থাকি মোর গাটো কেনকা হয়, যদি ভাল যেন পাও তেনহলে কালি আমি আগর যাত্রা অব্যাহত রাখিম, নহলে কিবা এটা বেলেগ প্ল্যান বি করব লাগবে। আর গুরুংদারও ঘরে এটা বই থাকে গুরুংদাই ঔষধ মেডিসিন মোট ট্রিটমেন্ট হয় ট্রিটমেন্ট করা আছে এইফালে গুরুংদা, আর ভালো নিশ্চিত থাকো 100% যাব, 100% যাব, আর এইফালে বিতুবন্ধা করে আছে এপিনে এডিটিং। সো আজি প্রথম দিন ইমান ধুনিয়াকে রাতেপা পুরা জোসত উলাইছিল, তারপর মনটো বেয়া লাগিয়েছিল কারণ আজি আমার টার্গেট শিলিগুড়ি থাকছিল, আমি আমার যে আইটিনারি বড়াইছিল যাতে আমি আজি গুয়াহাটি টু শিলিগুড়ি, শিলিগুড়ি টু কলকাতা, আমি ইমান ধুনিয়াকে আইটিনারি বনাই আইছিল, কিন্তু সব মানে উল্টা পুল্টা হয়ে গেল, মনটো অল্প বেয়া লাগি আছে, কিন্তু মানুষ যদি ভালো থাকো তো রাইড পিছতো করব পাৰিম, যদি মানুষ মই ফিস হয়েছে রাইড পিছত কেন করব, ভিডিও বা রাইড ডাঙর নয়, হেল্থ টু মেইন, হেল্থ টু মেইন আগে ঠিক করে লোক, তারপর রাইড করে দিব পারিবা, কি হয়ে গেল না জানো, পুরো একদম গাটো এটা মানে এটা নর্মেল ঠিকই আছে, চলাই গলে ঠান্ডা বতর হলে ঠান্ডা বতর লাগার লগে কিনা এটা হয়ে যায় মাতটো, আপনাদের নিশ্চয় অলপমান অলপমান গম পাই আছে। সো আজি দিনটো সেই প্রথম দিন, আজি কেতুকে রাইড কন্যাকুমারী তো বহুত দূর আছে, আমি কোকরাঝারে কেতুকে হয়ে আছে, কামাখ্যা তো কোকরাঝার হয়ে আছে, কিন্তু আমার লক্ষ্য বহুত দূর হয়, চাও এটা কি হয় নেক্সট ভিডিওত আপনাদের গম পাব কি হব। আর এনেকা নয় যে আগত তো রাইড করেছো, কি রাইড করেছো এনেকা নয়, বহুত রাইড করেছো এনেকা নয় যে আজি এইবার প্রথম মারিছো এনেকাও নয়। সো এই ভিডিওটা ইয়াতে শেষ করো যদি ভিডিওটো, হ্যাঁ সো এই ভিডিওটা ইয়াতে শেষ করো, যদি ভিডিওটি চাই ভাল পালে লাইক করব, যদি নতুন সাবস্ক্রাইব করব গুরুংদাক সাবস্ক্রাইব করব, বিতুপন শইকীয়া সাবস্ক্রাইব করব, আর লগ পাবে একটা নতুন ভিডিওর লগত নতুন জায়গার লগত, তিলে টাটা বাই বাই। জাস্ট ভিডিও জাস্ট ব্লগ এডিট কমপ্লিট হল, আর এপিনে বিতুপন্ডা এডিট করে আছে, আর তাকে এটা আমি বহি কিনে পুরা মোর মানে মনটো বহুত সচাই বেয়া লাগি আছে যে কি করা যায়, এখানে মানে এই ক্লিপটো একদম লাস্টত দিছো যে আমি আগলে আর যাত্রা করো নে নকরো, আপনাদের প্লিজ কমেন্ট করে কিনে জানাব, আর মানে করলেও করব পারি মনের শক্তি দিয়ে পুরা জায়গার লগে যাব পারিম, কিন্তু এটা মানে যদি এনার্জির ব্লগ একটা বনাবর কারণে একটা জোস এটা থাকে, সেই জোসটো না থাকিব পারে বলে ভাবি আছো, চাও এটা কি হয় আপনাদের প্লিজ কমেন্ট করে কিনে জানাব, আপনার কমেন্ট বিলাক পড়িয়ে মই ডিসিশনটো লম, কারণ মানে ইয়ার স্বাস্থ্যটো ইমান ঠিক নহয়, আর লগতে আমি যাব পাৰিম মনের বলত আমি গুছ যাব পাৰিম, কিন্তু ব্লগটো এনার্জেটিক নহব, আর আমি শান্তি না পাম, শান্তি না পাম, এনজয়মেন্ট অল্প মানে মন খিসমিস কিছু হে এটা হে হই থাকে, আজি কোকরাঝাল কে আহতে আমার ইমান ফরধর কই অহান না হইছে, আপনি কমেন্ট করে জানাবো, আর এটু 2 তারিখে 2 সেপ্টেম্বর রাতিপুয়া এটু ব্লগ টপ লগে চাই আছে, থ্যাংক ইউ সো মাচ, এটা বিটু ডাইরেক্ট করি আছে মোর এডিট কমপ্লিট।